নমস্কার বন্ধুরা জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান ওয়েল থেকে প্রকাশিত নতুন একটি চাকরির ট্রেনিং সম্পর্কে আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে কলকাতার মধ্যেই আপনারা পোস্টিং পেয়ে যাবেন এবং ট্রেনিং চলাকালীন আপনাদেরকে এখানটায় স্টাইপেন্ট কিংবা এখানটায় আপনারা বলতে পারেন বেতন আপনাদের দিয়ে দেওয়া হবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে ও মেয়ে উভয়ই এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কোন কোন পোস্টে এখানটায় ট্রেনিং হচ্ছে এবং এখানে ট্রেনিং করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বয়সসীমা আপনাদের কি লাগবে এবং আপনারা এখানটায় কি করে আবেদন করবেন বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে সুতরাং অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা যদি আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে বাজিয়ে দেবেন তাতে করে কি হবে যে আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আমরা প্রত্যেক দিন যে সমস্ত সরকার সরকারি চাকরি বেসরকারি চাকরি এবং রাজ্য কেন্দ্রের আপডেট নিয়ে ভিডিও নিয়ে আসি তার নোটিফিকেশান কিন্তু বিনামূল্যে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা চলুন আমরা চলে যাব সরাসরি ইন্ডিয়ান ওয়েল থেকে প্রকাশিত হওয়া সেই অফিসিয়াল নোটিফিকেশানে এবং তার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত যাননি আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন তো বন্ধুরা চলুন এবারে কিন্তু আমরা চলে যাব সরাসরি সেই অফিসিয়াল নোটিফিকেশনে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এবং এখানে কিন্তু আপনারা অ্যাড্রেস দেখতে পারছেন ইস্টার্ন রিজিয়নাল অফিস ইন্ডিয়ান ওয়েল ভবন টু গড়িয়াহাট রোড ঢাকুরিয়া কলকাতা সেভেন ট্রিপল জিরো সিক্স এইট আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনে অ্যাডভার্টাইজ নং আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে রাখবো এখানে কিন্তু দুটি পদের উপরে কিন্তু এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে একটি কিন্তু টেকনিক্যাল এবং একটি হচ্ছে নন টেকনিক্যাল তো টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল মি কিন্তু এখানে টোটাল মিলিয়ে রয়েছে দুশো ছত্রিশখানা পোস্ট এই দুশো ছত্রিশখানা পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এখানে কিন্তু ভারতবর্ষের অনেক কয়েকটি রাজ্যে এখানটায় ট্রেনিং করানো হচ্ছে এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এখানটায় রয়েছে বিহার তারপর রয়েছে উড়িষ্যা তারপরে কিন্তু এখানটায় রয়েছে ঝাড়খণ্ড এবং এখানে রয়েছে কিন্তু আসাম ঠিক আছে তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল নিয়ে সবসময় ভিডিও নিয়ে আসি তো আমরা ওয়েস্ট বেঙ্গল নিয়ে কিন্তু এখানটায় আলোচনা করবো আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবার প্রথমে দেখুন এখানটায় কিন্তু টেট অ্যাপ্রেন্টিস পদে কিন্তু এখানটায় আপনাদেরকে ট্রেনিং করানো হবে যা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন আপনারা যে টেট অ্যাপ অ্যাপ্রেন্টিস পদে যেই পদগুলির ওপরে বা যেই পোস্টগুলির ওপরে আপনাদেরকে এখানে ট্রেনিং করানো হবে সেগুলো কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে লিখে দেওয়া রয়েছে ফিটার পোস্ট আপনাদের ট্রেনিং করানো হবে ইল্টিশিয়ান পোস্টে ট্রেনিং করানো হবে ইলেকট্রনিক মেকানিক এবং এখানে রয়েছে ইনস্ট্রুমেন্ট মেকানিক এবং এখানটায় রয়েছে কিন্তু মেশিনিস্ট এই কয়েকটি ট্রেড অ্যাপ্রেন্টিস পদে কিন্তু আপনাদেরকে এখানে ট্রেনিং করানো হবে যার টোটাল মিলিয়ে কিন্তু এখানে শূন্য পদ রয়েছে নব্বই খানা এবং তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান অ্যাপ্রেন্টি পোস্টও কিন্তু আপনাদেরকে এখানটা ট্রেনিং করানো হবে যার এখানে কিন্তু শূন্যপথ আপনারা দেখতে পাচ্ছেন একশো আটত্রিশ খানা কিন্তু রয়েছে ঠিক আছে তো কোন কোন বিষয়ের উপরে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ট্রেনিং করানো হবে আপনারা দেখতে পাচ্ছেন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং ইনস্ট্রুমেন্টেশন সিভিল তারপর রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স তারপরে রয়েছে কিন্তু ইলেকট্রনিক্স তো এই সমস্ত বিষয়গুলি মিলিয়ে কিন্তু এখানে একশো আটত্রিশ খানা রয়েছে শূন্যপথ এবং তারপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ডেটা এন্ট্রি অপারেটার আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন ফেশার অ্যাপ্রেন্টিস তারপরে রয়েছে রিটেল সেলস অ্যাসোসিয়েট এটাও রয়েছে ফেসার এবং এখানে রয়েছে স্কিল সার্টিফিকেট হোল্ডার্স এবং তারপরে কিন্তু এখানে রয়েছে অ্যাসোসিয়েট স্কিল সার্টিফিকেট হোল্ডার্স পোস্টগুলির ক্ষেত্রে কিন্তু দুটি করে শূন্যপত্র রয়েছে তো সব মিলিয়ে কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য দুশো ছত্রিশখানা কিন্তু শূন্যপথ রয়েছে ঠিক আছে তো বন্ধুরা এবারে কিন্তু আমরা দেখে নেব এখানে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে ঠিক আছে তো বন্ধুরা এখানটাই কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পারছেন আপনারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে কিংবা আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটাকে ডাউনলোড করে নেবেন তারপর কিন্তু বিস্তারিতভাবে আপনারা একটু চেক আউট করে নেবেন তো এখানটা কিন্তু কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কিন্তু বলে দেওয়া রয়েছে টেট অ্যাপ্রেন্টিস পদে যদি আপনারা ট্রেনিং করতে চান তাহলে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শাখায় আপনারা যদি মাধ্যমিক পাশ করে থাকেন সঙ্গে যদি সংশ্লিষ্ট শাখায় যদি আপনাদের আইটিআই কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু আপনারা এখানটা আবেদন করতে পারবেন টেট অ্যাপ্রেন্টিস পোস্টগুলির ক্ষেত্রে এবং আপনারা যদি টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য আবেদন করতে চান তাহলে কিন্তু সংশ্লিষ্ট শাখায় অর্থাৎ যেই কোর্সের উপরে আপনারা এখানটায় ট্রেনিংটি করতে চান সেই কোর্সের ওপরে কিন্তু সংশ্লিষ্ট শাখায় তিন বছরের ডিপ্লোমা কোর্স কিন্তু আপনাদের কমপ্লিট করা থাকতে হবে এবং আপনাদের যে এখানে পোস্টগুলি আমি দেখিয়ে দিলাম ডেটা এন্ট্রি অপারেটর এবং রিটেল অ্যাসোসিয়েট তো এই পোস্টগুলির ক্ষেত্রে কিন্তু আপনারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন যার সঙ্গে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স দরকার নেই কিংবা অন্য কোনো রকম আপনাদের কিন্তু এখানটা কোর্স কিংবা আপনাদের অন্য কোনো রকম কোয়ালিফিকেশন কিন্তু চাওয়া হয়নি শুধুমাত্র ডেটা এন্ট্রি অপারেটার এবং রিটেল অ্যাসোসিয়েটের ক্ষেত্রে কিন্তু আপনাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন যা কিন্তু এখানটায় স্পষ্ট করে উল্লেখ করে দিয়ে দেওয়া রয়েছে ঠিক আছে অবশ্যই আপনার নোটিফিকেশনটাকে ডাউনলোড করে বিস্তারিতভাবে একটু চেকআউট করে নেবেন তো বন্ধুরা এবারে বিষয়ে হচ্ছে এখানে আবেদন করার জন্য আপনাদের বয়সসীমা কি লাগবে সেটা কিন্তু এবারে আমি আপনাদের দেখিয়ে দেবো তো বন্ধুরা এখানে বয়সসীমার ক্ষেত্রে কিন্তু আপনারা অন স্ক্রিন দেখতে পারছেন এখানটায় লিখে দেওয়া রয়েছে মিনিমাম আঠারো বছর থেকে চব্বিশ বছরের মধ্যে হয়ে থাকলে কিন্তু আপনারা এখানটায় ট্রেনিংটি করতে পারবেন এবং অবশ্যই কিন্তু আপনাদের বয়সের হিসাবটা করবেন আপনারা একত্রিশ দশ দু হাজার একুশ এই তারিখ অনুযায়ী এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে আপারেজের ক্ষেত্রে অর্থাৎ এস সি এসটি ও ক্ষেত্রে কিন্তু এখানটায় সরকারি নিয়ম অনুযায়ী যথারীতি কিন্তু আপনারা বয়সে ছাড় পেয়ে যাবেন অর্থাৎ একত্রিশ দশ দু হাজার একুশ তারিখ অনুযায়ী কিন্তু আপনাদের বয়সসীমা হতে হবে আঠারো থেকে চব্বিশ বছরের মধ্যে এবং এস সি এসটি ও বিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবেন তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে যে এখানে যে আপনারা ট্রেনিংটি করবেন সেই ট্রেনিং এর ডিউরেশন অর্থাৎ মেয়াদকাল কতদিন পর্যন্ত রয়েছে কতদিন পর্যন্ত আপনাদেরকে এখানো হবে সেটা কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে পিরিয়ড অফ অ্যাপ্রেন্টিস ট্রেনিং অর্থাৎ এখানটা যে আপনারা ট্রেনিং করবেন সেই ট্রেনিংয়ের যে আপনাদের মেয়াদকাল কতদিন পর্যন্ত হবে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যদি ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য যদি আপনারা ট্রেনিংটি করেন তাহলে কিন্তু আপনাদের পনেরো মাসের ট্রেনিং করানো হবে এবং এখানটা লিখে দেওয়া রয়েছে রিটেল সেলস অ্যাসোসিয়েট ফ্রেশার এই পদের ওপরে বা এই বিষয়ের ওপরে যদি আপনারা ট্রেনিং করেন তাহলে আপনাদের চোদ্দো মাসের ট্রেনিং করানো হবে এবং এখানটা লিখে দেওয়া রয়েছে বাদবাকি যে কোর্সগুলি রয়েছে অর্থাৎ টেকনিশিয়ান এবং নন টেকনিশিয়ান যে পদগুলি রয়েছে সেই পদগুলিতে ট্রেনিং করলে কিন্তু আপনাদের এক বছর সময়সীমা লাগবে অর্থাৎ বারো মাসের মধ্যে কিন্তু আপনাদের ট্রেনিং করানো হবে শুধুমাত্র ডেটা এন্ট্রি অপারেটর ট্রেনিং করার জন্য কিন্তু এখানটায় পনেরো মাস লাগবে এবং এখানটায় বলে দেওয়ার যারা রিটেল অ্যাসোসিয়েটের উপরে ট্রেনিং করবে তাদের কিন্তু চোদ্দ মাস সময় লাগবে ঠিক আছে তো বন্ধুরা এবারে দেখে নেব এখানে ট্রেনিং চলাকালীন আপনাদের স্টাইপেন্ট কি দেওয়া হবে তো বন্ধুরা এবারে দেখিয়ে দেবো যে স্টাইপেন্ট আপনাদের কত দেওয়া হবে আপনারা স্ক্রিন দেখতে পারছেন এখানটায় লিখে দেওয়া রয়েছে টেট অ্যাপেন্টিসের রুল অনুযায়ী কিন্তু আপনাদেরকে এখানটায় প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে বা স্টাইপেন্ট দেওয়া হবে সেটা কিন্তু অবশ্যই কিন্তু একটি ভালো মানের বা উচ্চ পর্যায়ের কিন্তু আপনাদেরকে এখানটায় স্টাইপেন্ট দেওয়া হবে সুতরাং এখানে লিখে দেওয়া রয়েছে যে টেট অ্যাপেন্টিসের যে রুলস রয়েছে নাইনটিন টু অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে এখানটায় পার মান্থ এখানটায় আপনাদের স্টাইপেন্ট দেওয়া হবে ঠিক আছে তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে সেটাই এবারে আমি আপনাদের দেখিয়ে দেবো তো বন্ধুরা এখানে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন সিলেকশন মেথোলজির ক্ষেত্রে কিন্তু এখানটায় দেওয়া রয়েছে আপনাদের কিন্তু একশো নাম্বারে রিটেন টেস্ট নেওয়া হবে এবং এখানে কিন্তু কোর্স অনুযায়ী কিন্তু আলাদা আলাদা বিষয়ের উপরে কিন্তু আপনাদের এক্সাম হয়ে যাবে ঠিক আছে তো এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে একশো নম্বরের এবং ইংলিশ এবং হিন্দির মধ্যে কিন্তু দুটি ল্যাঙ্গুয়েজের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের কোশ্চেন পেপার অর্থাৎ আপনারা যেহেতু ইংলিশে রয়েছে সেহেতু কিন্তু আপনারা এখানটা আবেদন করতেই পারেন বন্ধুরা সবার প্রথমে দেখুন এখানটাই কিন্তু লিখে দেওয়া রয়েছে টেট অ্যাপেন্ডিসের ক্ষেত্রে যে আপনাদের সিলেবাস থাকবে সেটা এখানটা লিখে দেওয়া রয়েছে যে জেনেরিক অ্যাপটিউড ইনক্লুডিং কোয়ান্টিটি অ্যাপটিউডের উপরে থাকবে কিন্তু তিরিশ নম্বর এবং রিজিউনিং অ্যাবিলিটিউটির উপর থাকবে তিরিশ নম্বর এবং বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর থাকবে কিন্তু চল্লিশ নম্বর এই টোটাল মিলিয়ে কিন্তু একশো নম্বরের কিন্তু আপনাদের এক্সাম হয়ে যাবে সেটা কিন্তু টেট অ্যাপেন্টিসের ক্ষেত্রে ঠিক আছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন টেট অপ্রেন্টিসের ক্ষেত্রে কিন্তু যে আপনাদের একশো নম্বরের পরীক্ষাটা হবে তারা কিন্তু এখানে সিলেবাস লিখে দেওয়া রয়েছে টেকনিশিয়ান এখন ইন রেলিভেন্ট ডিসিপ্লিনের উপর থাকবে কিন্তু আপনাদের চল্লিশ নম্বর তারপর কিন্তু এখানে জেনেরিক অপ্টিটিউড ইনক্লুডিং কোয়ান্টিটি অ্যাপটিটিউডের উপর থাকবে কিন্তু কুড়ি নম্বর তারপর বলছে রিজেনিং অ্যাবিলিটিউডের উপর থাকবে কিন্তু কুড়ি নম্বর এবং বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের ওপর থাকবে কিন্তু কুড়ি নম্বর এই টোটাল মিলিয়ে কিন্তু একশো নম্বরে আপনাদের পরীক্ষা হয়ে যাবে এই টেট অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য এবং তারপরে কিন্তু এখানটা লিখে দেওয়া রয়েছে ডেটা এন্ট্রি অপারেটার এবং রিটেল সেলস অ্যাসোসিয়েটের ক্ষেত্রে কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে যে জেনেরিক অ্যাপটিউডের উপরে হয়ে যাবে আপনাদের তিরিশ নম্বরের কোশ্চেন তারপর রিজনিং অ্যাবিলিটির উপর থাকবে তিরিশ নম্বর এবং বেসিক ইংলিশের উপর থাকবে কিন্তু চল্লিশ নম্বর টোটাল মিলিয়ে কিন্তু একশো নম্বরে আপনাদের সিলেবাস থাকবে প্রত্যেকটি ট্রেড ওয়াস অবশ্যই আপনার নোটিফিকেশনটাকে ডাউনলোড করে বিস্তারিতভাবে কিন্তু একটু চেক আউট করে নেবেন তো বন্ধুরা এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে যে একশোর মধ্যে কিন্তু যদি চল্লিশ আপনার সেটা হবে কোয়ালিফাই মার্কস এবং তারপরে যদি পঁয়ত্রিশ আপনার পেয়ে যান এস সি এস টি প্লুডি তাহলে সেটা থাকবে কিন্তু এস সি এস টি পিডাবলিউডি ক্যান্ডিডেটদের জন্য পঁয়ত্রিশ নম্বর পেলেই কিন্তু হয়ে যাবে সেটা কোয়ালিফাই মার্কস কিন্তু আপনাদের চল্লিশ চল্লিশ পার্সেন্ট কিংবা থার্টি ফাইভ পার্সেন্ট এই মার্কস নিয়ে কিন্তু আপনাদের এখানটায় ট্রেনিংয়ের সুযোগ হবে না অবশ্যই কিন্তু আপনাদের সিলেবাস ভালো করে পড়ে নিয়ে তারপরে এক্সাম দিতে হবে তারপরে কিন্তু আপনারা যতটা ভালো পারবেন রেজাল্ট করতে পারবেন তার উপরে বেসিস করে কিন্তু একটি মেরিট লিস্ট কিংবা শর্ট লিস্ট তৈরি করা হবে এবং আপনারা যখন এখানে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে তখন অবশ্যই কিন্তু আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল যে আইডি আপনারা দেবেন সেটা কিন্তু অবশ্যই ভ্যালিড আইডি এবং ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন সেখানে কিন্তু আপনারা যদি পাশ করে যান তাহলে কিন্তু সেখানে আপনাদের বাই এস এস মারফত কিন্তু আপনাদের কাছে ইনফরমেশন চলে আসবে ঠিক আছে তো বন্ধুরা এবারে কিন্তু দেখিয়ে দেবো যে এখানে আপনারা আবেদন করবেন কী করে ঠিক আছে তো বন্ধুরা আপনাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে অর্থাৎ ইন্ডিয়ান ওয়েলের অফিসিয়াল ওয়েবসাইটে এসে কেরিয়ার বলে একটি সেকশন চুজ করতে হবে তারপরে কিন্তু অপ্রেন্টিশিপ বলে একটি সেকশন থাকবে সেটা চুজ করবেন তারপরে কিন্তু আপনারা চুজ করবেন যে এঙ্গেজমেন্ট অফ টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস ইন ইস্টার্ন ডিজিএন মার্কেটিং ডিভিশন বলে একটি সেকশন থাকবে সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা অনলাইন মোডে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে তো এখানে কিন্তু আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন ফিস লাগবে না এটা কিন্তু এই নোটিফিকেশন উল্লেখ করে দেওয়া নেই সুতরাং অবশ্যই কিন্তু এখানে আবেদন করার জন্য কিন্তু আপনারা কী কী সাথে রাখবেন অবশ্যই কিন্তু আপনাদের কালার ফটোগ্রাফ অর্থাৎ পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ আপনারা রাখবেন এবং আপনাদের বয়সের প্রমাণ অনুযায়ী কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড এবং কিংবা বার্থ সার্টিফিকেট আপনারা রাখতে পারেন এবং সঙ্গে কিন্তু এখানটায় এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সেগুলো কিন্তু আপনারা অবশ্যই আপনাদের পাশে রাখবেন সেগুলোকে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে তারপরেই কিন্তু আপনাদের এখানে আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এবং এখানে আবেদন করার পর আপনাদের কিন্তু বাই ইমেল কিংবা আপনাদের মোবাইল নাম্বারের মধ্যে কিন্তু এসএমএস এর মাধ্যমে কিন্তু আপনাদের কাছে কনফার্মেশনের মেসেজ চলে যাবে এবং তারপরে আপনাদের যে এখানে এক্সাম হবে কবে এক্সাম হবে কী সমাচার সেই বিষয়ে কিন্তু ইম্পর্টেন্ট ডেট এখানটা কিন্তু উল্লেখ করে দিয়ে দেওয়া রয়েছে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আবেদন স্টার্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ এগারো দু একুশ তারিখ সকাল এগারোটা থেকে এখানে আবেদনও স্টার্ট হয়ে গেছে এবং যার লাস্ট ডেট রয়েছে কিন্তু চার বারো দু একুশ অর্থাৎ আড়াই ডিসেম্বর দু একুশ বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু এখানে লাস্ট ডেট রয়েছে আবেদন করার জন্য এবং এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে আপনাদের যে এক্সামটা হবে সেই এক্সামে কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে যাবে টেনটেটিভ বলে দেওয়া হয়েছে অনুমান করা যাচ্ছে নয় বারো দু একুশ অর্থাৎ নয়ই ডিসেম্বর দু একুশ বিকেল পাঁচটার মধ্যে কিন্তু অনলাইনে আপনারা পেয়ে যাবেন এবং এখানটায় বলে দেওয়া হচ্ছে টেন্টেটিভ রিটেন টেস্ট অর্থাৎ আপনাদের কিন্তু পরীক্ষা হয়ে যেতে পারে উনিশ বারো দু একুশ এই তারিখের মধ্যে এবং এখানটায় কিন্তু লিখে দেওয়া হচ্ছে রেজাল্ট আপনাদের প্রকাশ হতে পারে উনত্রিশ বারো দু একুশ এই তারিখের মধ্যে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনার নোটিফিকেশনটাকে ডাউনলোড করে বিস্তারিতভাবে একটু চেক আউট করে নেবেন তো এখানে আপনারা যারা ইন্টারেস্ট রয়েছেন এখানে ট্রেনিংটি করবেন তো অবশ্যই কিন্তু ট্রেনিংটি করতে পারেন উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাশে এবং সঙ্গে আপনাদের ডিপ্লোমা যদি কোর্স কমপ্লিট করে থাকে আইটিআই যদি কমপ্লিট করে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারবেন তো তো শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ডেটা এন্ট্রি অপেটার পোস্টের জন্য এখানে ট্রেনিংটি করতে কিন্তু কোনো রকম টাকা পয়সা কিছু লাগবে না তো আপনারা কিন্তু এখানটা আবেদন করতেই পারেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন जय हिंद